বন্ধুরা, আজকের গল্প টুনির কাঁঠাল বাড়ি। তোমরা এই ঘন বনটি দেখতে পাচ্ছ, এটা হিমছড়ি নদীর পাশে অবস্থিত। এই বনে অনেক পাখিরা বাস করে। এই বনে বাসা বুনেছিল এক টুনি পাখি। সে তার ছানা টুনটুনকে নিয়ে থাকতো। মা, ও মা, আমি একটু খেলতে চাই না, আর একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, যাই না মা, একটু পরেই ফিরে আসব। আমি কুকুর সাথে খেলেই চলে আসব মা। কুকুর সাথে খেলতে যাচ্ছিস যা, তবে কোনো ঝগড়া যেন না লাগে, বুঝলি? জানিস তো, একবার বিনা কারণে তোর কাকুলি মাসি আমাদের সাথে কত ঝগড়া করলো, তাই বলছি একটু সাবধানে থাকবি, কেমন? এরপর টুনটুন খুশি মনে বাইরে খেলতে যায়, আর টুনি তাড়াতাড়ি করে তার বাসার সমস্ত কাজ করতে থাকে। আর একটু পরেই টুনটুন কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে। হ্যারে মা, কি হলো তোর? তুই এমন কাঁদছিস কেন? আর তুই তো বললি তুই কুকুর সাথে খেলতে যাচ্ছিস, তাহলে কুকু কি তোকে মেরেছে? বল মা আমাকে। জানো মা, কুকু বলেছে ও আমার সাথে আর কোনোদিন খেলবে না, কারণ আমি নাকি অপয়া অলক্ষী, আমার সাথে খেললে নাকি ওর কোনো বিপদ হতে পারে, এসব কথা নাকি ওকে ওর মা বলেছে। আরো কি বলেছে জানো মা, আমার জন্মের কদিন আগে বাবা মারা গেছে বলে আমি নাকি বাবার মাথা খেয়ে এসেছি। না না সোনা, আর কাঁদিস না, আর ওদের কথাতে তুই কোনো কষ্ট পাস না মা, ওরা তোকে এসব মিথ্যে কথা বলেছে। চল তো মা, আমরা এখন দানাগুলো খেয়ে নেই, আর একটু পরে তো রাত হয়ে যাবে। এসব বলে টুনি তার ছানাকে নিয়ে অনেক আনন্দেই দানা খায়, আর রাত হলেই তারা ঘুমিয়ে পড়ে। এভাবেই টুনি তার ছানাকে নিয়ে দিন কাটাতো। না, আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, সামনেই তো বর্ষাকাল আসছে, আর আমার বাসাও তো অনেক পুরনো হয়ে গেছে, বৃষ্টিতে যদি আমার বাসা ভেঙে যায় তাহলে আমি ছানাকে নিয়ে কোথায় যাব? তাই আমাকে যে করেই হোক একটা বাসা বানাতেই হবে। এসব কথা ভেবে টুনি তাড়াতাড়ি করে কিছু কাঠ আনতে যায়। অন্যদিকে কাকুলি কাকের সাথে মিষ্টি টিয়ে ছিল অনেক ভাব, তারা সব সময় চিন্তা করত কার ক্ষতি করা যায়। টুনির সাথে কাকুলি কাকের ঝগড়া হওয়ার পর থেকে মিষ্টি টিয়েও আর টুনিকে সহ্য করতে পারত না। কাকুলি, জানিস একটু আগে আমি টুনিকে বনের পশ্চিম দিকে যেতে দেখলাম রে, মনে হয় বাসা বানাবে বলে কাঠ আনতে যাচ্ছে ও। আমি কি ভাবছি জানিস, ও যখন কষ্ট করে ওর বাসাটা বানাবে তখন আমি আর তুই গিয়ে ওর বাসাটা ভেঙে দিয়ে আসবো, বুঝলি? বুদ্ধিটা কেমন দিলাম বলতো? বুদ্ধিটা অনেক ভালো দিয়েছিস তো, আমার অনেক ভালো লেগেছে তোর বুদ্ধিটা। ও কিনা সেদিন আমার সাথে ঝগড়া করলো, ও জানে আমি কে, এবার শুধু আমাদের অপেক্ষার পালা। কাকুলি কাকার মিষ্টি দিয়ে যখন এসব ভাবছিল তখন তাদের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল সুখী পায়রা। তাদের দুজনকে দেখে সুখী পায়রা বুঝতে পেরেছিল যে তারা দুজনে কারো ক্ষতি করার ফোন দিয়ে আসছে, কিন্তু সে তাদের কিছু না বলেই তার বাসায় ফিরে যায়। যাক, আমার তো কাটানো হলো, এখন শুধু কষ্ট করে বাসাটা বানাতে হবে। মেয়েটা তো খেলতে গেছে, এই সুযোগে বাসাটা আমাকে বানিয়ে ফেলতে হবে। এ কথা বলে টুনি তাড়াতাড়ি করে কিছুক্ষণের মাঝে একটা সুন্দর বাসা বানিয়ে ফেলে, আর ছোট্ট মেয়েকে নিয়ে সেই ঘরেই থাকতে শুরু করে। এরপর কদিন পরেই কাকুলি কাকার মিষ্টি দিয়ে একদিন রাতে এসে তার বাসাটা ভেঙে যায়, আর সকাল হতেই বাসার এমন অবস্থা দেখে টুনি অনেক কাঁদতে থাকে। এতো না মা, আর কেতো না, কদিন হলো বাসাটা বানালে, আর কে আমাদের বাসাটা এভাবে ভেঙে দিল বলতো? আমি বলছি মা, ভগবান তাদের কখনো ভালো করবে না। বাসাটা তো এখন হারিয়ে ফেললাম রে মা, এখন আমরা কোথায় যাব বলতো, আর কি খাবো? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। এ কি, এটা তো দেখছি কাকলের পালক, তাহলে কি ও আমার বাসা ভেঙেছে? কিন্তু ও তো একা বাসা ভাঙতে পারবে না,
তাহলে কি ওর বান্ধবী মিষ্টিটিকে সাথে নিয়ে এসেছিল? তবে যাই করুক না কেন, ওদের শাস্তি ওরা ঠিক একদিন পাবে। এসব ভেবে টুনি তার ছানাকে নিয়ে অসহায় হয়ে আশেপাশে ঘুরতে থাকে আর দেখে কারো কোনো পুরনো বাসা আছে কিনা। এমন সময় তারা উল্লু পেঁচাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তার কাছে যায়। এরপর টুনি কিছু জড়ি বটি এনে উল্লু পেঁচার ক্ষততে লাগিয়ে দেয়। এরপর ব্যথা কমলে উল্লু পেঁচা বলে, তোমাকে অনেক ধন্যবাদ টুনি আমায় এমন সাহায্য করার জন্য। আসলে ঈগল আমাকে আক্রমণ করেছিল খাবে বলে, কিন্তু আমার শরীর অনেক ভারী হয়, আমাকে নিয়ে যেতে পারেনি, তাই ঠোকর দিয়ে দিয়ে আমার এই অবস্থা করেছে। কিন্তু টুনি, তোমার মনটা এমন খারাপ কেন বলো তো? এরপর টুনি উল্লু পেঁচাকে তার বাড়ি ভেঙে যাওয়ার ব্যাপারে সব কথা বলে। সব শুনে উল্লু পেঁচা জাদু করে টুনিকে একটা বড় কাঁঠাল বাড়ি বানিয়ে দেয়, যা দেখে টুনি আর টুনটুন অনেক খুশি ছিল। টুনি, আজ থেকে তুমি এই কাঁঠাল বাড়িতেই থাকবে, কেমন? এই কাঁঠাল বাড়িতে তোমার কোনো কিচ্ছুর অভাব থাকবে না। এই কাঁঠাল বাড়িতে যা দানা আছে সেগুলো তুমি আর তোমার মেয়ে খেয়েও শেষ করতে পারবে না। আর আমায় সাহায্য করার জন্য তোমায় আমি এটাই উপহার দিলাম। এই কথা বলে উল্লু পেঁচা উড়ে সেখান থেকে চলে যায় আর টুনি তার ছানাকে নিয়ে সেই কাঁঠাল বাড়িতেই থাকতে শুরু করে। অন্যদিকে হঠাৎই ওই জঙ্গলে প্রচণ্ড খরা দেখা দেয়। অতি খরার কারণে বনে জল শুকিয়ে যায়, জলের অভাবে গাছপালা মারা যেতে থাকে। এভাবেই কয়েকদিন যাবার কারণে বনের অনেক পাখি মারা যেতে থাকে। মা মা, জানো বনে খুব খারাপ অবস্থা, খাবারের জন্য সব পাখিরা মারা যাচ্ছে। আমি এক্ষুনি দেখলাম সুকি পায়রা মাসি, মিষ্টি টিয়া আর কাকুলি মাসিরা সবাই মাটিতে পড়ে আছে। বলিস কি মা? তবে চল আমরা এক্ষুনি ওদের হাসপাতালে নিয়ে যাই, না হলে ওরা মারা যাবে। এরপর টুনি ও তার ছানা গিয়ে তাদের হাসপাতালে নিয়ে যায় আর চিকিৎসা করিয়ে তাদের সুস্থ করে তোলে। সুস্থ হয়ে কাকুলি কাক বলে, টুনি বোন তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার অনেক ক্ষতি করেছি, সব সময় তোমাকে কথা শোনানোর ফন্দি খুঁজে বেরিয়েছি, আর তোমার এত কষ্ট করে বানানো বাসাটা আমরাই ভেঙে ফেলেছি। হ্যাঁ গো টুনি বোন, তুমি আমাদের ক্ষমা করে দাও, কিন্তু এখন আমরা কোথায় যাব? আমাদের বনে তো কোনো খাবার নেই, না খেয়ে তো আমরা আবারও মরতে বসবো। সেসব নিয়ে তোমরা একদম ভেবো না, তোমরা এখন আমার সাথে আমার কাঁঠাল বাড়িতে চলো, সেখানে তোমরা ততদিন থাকবে যতদিন বনের এই সমস্যা দূর না হবে। টুনির কথা শুনে পাখিরা অনেক খুশি হয় আর মনের আনন্দে টুনির কাঁঠাল বাড়িতে গিয়ে থাকতে শুরু করে।